যে জিয়মার বেঁচে থাকলে তিনি নিজে বৃহত্ত পুরস্কার ক্যান্সেল করে দিতেন তার এই পুরস্কার কোনো প্রয়োজন নাই কারণ তিনি নতুন করে ভেবে যে সেভেন্টি ওয়ানে তিনি কি করেছিলেন তিনি কি মুক্তিযুদ্ধ করেছিলেন অবশ্যই তিনি চিন্তা করতেন অবশ্যই বেঁচে থাকলে পরে তিনি নতুন করে সেভেন্টি ওয়ান নিয়ে গবেষণা করতেন এই পুরস্কার তিনি নিজে ক্যান্সেল করে দিতেন পুরস্কারের কালচারই তিনি ক্যান্সেল করে দিতেন সেভেন্টি ওয়ানের নামে যত পুরস্কার যত স্থাপনা সব কিছু উৎখাত করে তিনি ফেরত দিতেন ওদের কাছে ফেরত পাঠিয়ে দিতেন এগুলো কোনো কিছু রাখতেন না সেভেন্টি ওয়ানে আসলেই কি হয়েছিল তিনি নতুন করে সেটা চিন্তা করে দেখতেন দ্য কাইন্ড অফ লিডার হি ওয়াজ দ্য কাইন্ড অফ পলিটিক্স হি ডিড জিয়া রহমান কোনোদিনও তার এই বৃহত্তম পদক এটা তিনি রাখতেন না এটা কোনো প্রয়োজন নাই তার জন্য কারণ সেভেন্টি ওয়ানে আসলেই এটা কোনো মুক্তিযুদ্ধ ছিল না জিয়া রহমান বেঁচে থাকলে পরে নতুন করে এটা নিয়ে গবেষণা হতো তিনি গবেষণা করতেন করে ছাড়তেন এবং তিনি বের করতেন মিসেস গান্ধী ষড়যন্ত্র বেঁচে থাকবেন তিনি অবশ্যই মিসেস গান্ধী ষড়যন্ত্র নিয়ে নতুন করে গবেষণা করতেন মিসেস গান্ধী তখন কি করেছিলেন অবশ্যই তিনি এটা নিয়ে নতুন করে ইতিহাসবিদদেরকে বলতেন যে লেট ডু এ স্টাডি লেট সি হোয়াট হ্যাপেন্টি ওয়ান ইন দা নেম অফ হ্যাপেন ইট ওয়াজ এ লিবার ওয়ার ওয়াজ ইট এ লিবার ওয়ার ওয়ার ইট ইজ রকশন ওয়ার এটি স্বাধীনতা যুদ্ধ নাকি এটা পদ যুদ্ধ অবশ্যই আমার মেটেল ফিল্ডে ছিলেন আই ডু নট ডিনাই দ্যাট

এবং সবাইকে তিনি পুরস্কার ফেলে দেওয়ার জন্য পুরস্কার সিস্টেমটাকে তিনি ক্যান্সেল করে দিতেন এই পুরস্কারটা কলঙ্ক এই পুরস্কারের লাইবিলিটি ইজ এ হিউজ হিউজ ম্যাসিভ লাইবিলিটি ফর দ্য কান্ট্রি স্বাধীনতার যে কোনো পুরস্কার যে কোনো স্থাপনা ইট ইজ এ লাইবিলিটি ফর দ্য এন্টায়ার নেশন ইট ওয়াজ নট এ ওয়ার্ড ইট ওয়াজ এ অকুপেশন ওয়ার্ড ফর পারিস গান্ধী টু অকুপাই দিস ল্যান্ড

অবশ্যই বেঁচে থাকলে পরে নতুন করে তিনি বাজার করতেন পুনর্মূল্যায়ন করতেন সেভেন্টি ওয়ান এ যে আমরা যে যুদ্ধটা করেছি আসলে ব্যাটেল ফিল্ড করেছি কিন্তু এই যুদ্ধটা আমরা কার জন্য করলাম কখন করলাম কেন করলাম কার আন্ডারে করলাম কার নেতৃত্বে করলাম আমাদের তো লিডারই ছিল না লিডার তো পড়াতো লিডার তো নিখোঁজ লিডারকে তো পাওয়া যাচ্ছিল লিডার তো হাওয়া শেখ মুজিবুর রহমান ওয়াজ নো বি ফাউন্ড সো হি হ্যাড টু ডিক্লেয়ার দ্য অ্যানাউন্সমেন্ট তিনি করেছে স্বাধীনতার ঘোষণা নেতা তো পলাতক কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কে হাইজ্যাক করেছে কে কিডন্যাপ করেছে নোবাডি নিউ হি ওয়াজ নট ফাউন্ড এনি সো হি হ্যাড টু ডিক্লেয়ার দ্য স্লোগান যে এখন আমরা স্বাধীন স্বাধীনতা ঘোষণা করছি স্বাধীনতা ঘোষক যে বিতর্ক ইট ইস কমপ্লিটলি আননেসেসারি এই এই বিতর্কে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি মনে করি যে স্বাধীনতার নামে যত কিছু আছে সেভেন্টি ওয়ানের জিয়া রহমান যে ধরনের রাজনীতি করতেন তিনি যে ধরনের জাতীয়তাবাদী রাজনীতির ধারা তিনি শুরু করেছিলেন বাংলাদেশে অবশ্যই বর্তমানে বাংলাদেশের যে চেহারা হয়েছে তিনি বেঁচে থাকলে পরে এই চেহারা কিছুতেই হতো না কারণ তিনি থামিয়ে দিতেন তিনি বন্ধ করে দিতেন তিনি পুরস্কারের এই যে একটা সিস্টেম এটাকে তিনি ক্যান্সেল করে দিতেন কারণ এই দেশ তো স্বাধীন হয় নাই দ্যস মাই লজিক দ্যাটস স্বাধীন হয় নাই মিসেস গান্ধী এটাকে অকুপেশন ওয়ার্ড মানে প্রতারণা করেছে মিসেস গান্ধী এই জিনিসটাই জেনমন বেঁচে থাকলে পারে তিনি আনভেল করতেন টু দ্য নেশন এটা গবেষণা হতো পুনর্মূল্যায়ন হতো এটা পোস্টমর্টেম হতো এবং মিসেস গান্ধীর স্বাধীনতার নামে তিনি ষড়যন্ত্র করেছিলেন অকুপেশন ওয়ার টু মেক ইট এ কলোনি জিয়ারমন বেঁচে থাকলে পারে এই পদক টদক অনেক আগে ক্যান্সেল করে দিতেন এ টু থিঙ্ক ফরওয়ার্ড এ ক্যান থিঙ্ক ব্যাকওয়ার্ড আপনাকে চিন্তা করতে হবে আমি বিএনপি কে বলছি যে জিয়া রহমানের এই যে পদক ক্যান্সেল এটা তার জন্য একটা আশীর্বাদ তার জন্য একটা একটা উপকার উপকার করা হয়েছে ইস এ লাইবিলিটি এই পদ একটা লাইবিলিটি তিনি যে মুক্তিযুদ্ধ করেছেন আসলে এটা মুক্তি ছিল কিনা এইটা নিয়ে জিয়া রহমান গবেষণা করতেন এটা সত্যিকারের অর্থে মুক্তিযুদ্ধ নাকি অকুপেশন ওয়ার বাই মিসেস গান্ধী মেসিভ মেসিভ কনস্পিরেসি এগেনস্ট দিস ল্যান্ড মিসেস গান্ধী এটা করেছিলেন অবশ্যই যেন আমার থাকলে পরে তিনি এটা কি নতুন গবেষণা করতেন এবং এই যে পুরস্কারের কালচার এটাকে ক্যান্সেল করে দিতেন এটাকে তিনি রাখতেন না তার যে বৃহত্তম পুরস্কার অনেক আগে তিনি নিজেই ক্যান্সেল করে দিতেন অনেক আগেই এই লায়াবিলিটি তার নাম থেকে তিনি তুলে নিতে তার গলা থেকে তিনি তুলে নিতে এই লায়াবিলিটি রাখতেন না ইস এ লায়াবিলিটি এটা একটা জাতির জন্য একটা বিরাট একটা লায়াবিলিটি এই পুরস্কার সেভেন্টি ওয়ান বিষয়টা লাইবিলিটি সেভেন্টি ওয়ান আমাদের জাতির জন্য লাইবিলিটি সেভেন্টি ওয়ানটাই আমাদের জাতির ঘরের উপর একটা প্রেতাত্মার মতো বসে আছে লাইবিলিটি ইস এ হিউজ ট্যাক্স অন দ্য নেশন দ্যাট উই আর পেইং ইন দ্য নেম অফ লিবারেশন ওয়ার জিয়া রহমান বেসিন নিজে ক্যান্সেল করে দিতেন শেখ হাসিনা বিএনপি একটা উপকার করেছে জিয়া রহমান একটা উপকার করেছে এই প্রশ্নে ক্যান্সেল করার উদ্যোগ নিয়ে আমি মনে করি এটা জিয়া রহমানের জন্য একটা উপকার করেছেন তারা তারা উপকার করতে যাচ্ছেন এটা জিয়া রহমানের জন্য একটা 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 প্রাইজ একটা সারপ্রাইজ যে বৃহত্তম পুরস্কার তারা পদক তারা কেড়ে নিবে বৃহত্তম পদক তারা ক্যান্সেল করে দেবে এটা জেও রহমানের জন্য একটা বিরাট প্রেড একটা সারপ্রাইজ এবং প্রাইজ আমি মনে করি যে বেঁচে থাকলে পরে জিয়া রহমান নিজেই এই পুরস্কার নিজের হাতে তিনি গার্বেজে ফেলে দিলেন কারণ সেভেন্টি ওয়ানে মিসেস গান্ধী যে কনস্পেরেসি এটা কি দশ করার কোনো স্কোপ নেই এবং জেন রহমান বেঁচে থাকবে তিনি এই সমস্ত ইতিহাসের গবেষণা করতেন পোস্টমর্টেম করতেন এবং এটা মূল্যায়ন করে নতুন করে সেভেন্টি ওয়ানের চেহারাটা জাতির সামনে তুলে ধরতেন সেভেন্টি ওয়ানে মিসেস গান্ধী এই দেশে একটা অকুপেশন ওয়ার করেছে দ্যাটস সাই দ্য কান্ট্রি লুকস লাইক দিস টু রে যে আর আমার বেশি থাকলে কক্ষনোই আজকে এই পর্যায়ে ভারতীয়রা যেতে পারতো না ইট ইউজ কলোনি ফর দ্যাম এটা প্রমাণ দেখেন প্রমাণটা দেখেন যে ষোলোই ডিসেম্বর তারিখে অরোর কাছে আত্মসমর্পণ করলো নিয়াজি পাকিস্তানের আচ্ছা এটা আমাদের সাথে যুদ্ধ হয়ে থাকে কমন কমন সেন্স এটা সেন্সের বিষয় আপনার যদি কমন সেন্স থাকে আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন আপনি বিয়ে করতেছেন কিন্তু আপনার জায়গাতে অন্য একজন মহিলা আপনি বিয়ে করতেছেন একজন মহিলাকে পছন্দ করেছেন আপনি তাকে কথা দিয়েছেন যে বিয়ে করবেন আপনি তার সঙ্গে এনগেজমেন্ট করেছেন কিন্তু আপনি বাসারাতে দেখেন যে একটা অন্য মহিলা দিস এক্সাক্টলি হোয়াট হ্যাপেন অন সিক্সটিন ডিসেম্বর রেসকোর্সের ময়দানে আত্মসমর্পণের টেবিলে ইন্ডিয়ান জেনারেল অরোরা কেন ওয়াই আমাদের এম এ জোসমানি তিনি কোথায় তাকে সে সিলেটে হাইজাক করে কিডন্যাপ করে রেখে দিয়েছিল তালা বন্ধ করে যেন সে পৌঁছাতে না পারে তিনি কিন্তু আসছিলেন আবার জেনারেল অরোরা যার কাছে আত্মসমর্ণ করলো নিয়ে নিয়াজি ঠিক তার একে একজন বাংলাদেশি আমাদের একে খন্দকার সাহেব জীবিত আছেন তিনি কিন্তু দাঁড়ানো এরা কত বড় একটা মূর্খ কত বড় একটা মূর্খ এটি তিনি কেউই প্রশ্ন করে কেউই জানতে চান একমাত্র আমি ছাড়া আমি ছাড়া এই প্রশ্নগুলো কেউই করে না একে খন্দকারের পেছনে দাঁড়ানো কেন তাকে ডেকে বসালো না চেয়ারে কেন তার কাছে আত্মসমর্পণ করলো সে তো বাংলাদেশী যুদ্ধটা যদি বাংলাদেশের জন্য হয়ে থাকে তাহলে পরে ভারতের কাছে আত্মসমর্পণ পেছনে দাঁড়ানো বাংলাদেশী একজন একে খন্দকার তাকে চেয়ারে না বসিয়ে সেই চেয়ারে কেন যেন অরোরা বসলো এবং আত্মসমর্পণ করলো ভারতীয়র কাছে একজন পাকিস্তানি জেনারেল আমাদের নিয়াজি তেস দ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন নিশ্চয় আনসার দ্যাট হ্যাজ নট বিন আনসার ইন ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছরেও যে প্রশ্নের উত্তর কেউ জানতে চাই নাই আমি আজকে জানতে চাই যে কেন অরোর কাছে করল না তাইলে পরে এখানে আসল থিমটা ছিল ওয়াজ ইট এ লিবারেশন ওয়ার অর ইট ওয়াজ এ অকুপেশন ওয়ার যে রহমান থাকলো অবশ্যই তিনি এই প্রশ্নের উত্তর দিয়ে ছাড়তেন এবং দিতে বাধ্য করতেন আওয়ামী লীগকে তিনি আওয়ামী লীগকে এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য করতে যদি তিনি জীবিত থাকতেন যে এটা সেভেনটি ওয়ান আসলেই লিভারেশন ওয়ার্ড নাকি অকুপেশন ওয়ার্ড যে যুদ্ধটা তিনি করেছেন যুদ্ধ তিনি করেছেন কোনো সন্দেহ নাই কিন্তু ওই ব্যাটিং ফিল্ডে আসলেই পরিকল্পনাকারী কে ছিল এটার থিমটা কী ছিলো এটা কি লিবারেশন না কি অকুপশান মিসেস গান্ধী আসলে মানে কোন পরিকল্পনা নিয়ে তিনি এগোচ্ছিলেন তিনি কি স্বাধীন করার জন্য নাকি প্রতিশোধ নেওয়ার জন্য ফোর্টি সেভেনের প্রতিশোধ যে লড়কে লেগে পাকিস্তান এটার বিরুদ্ধে মিসেস গান্ধীজি একটা মানে কি আক্রমণ তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান যে দু করে এটাকে কলারি বানানো আমি মনে করি যে বি এনপির জন্য এটা একটা ওয়েকআপ কল বিএনপির জন্য এটা একটা সত্যিকারের অর্থে একটা নতুন করে চিন্তার বিষয় তাদের পুরস্কার তা রাখবে কি রাখবে না আমার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো বিএনপির কোন লোকের উচিত নয় উচিত নয় পুরস্কার রাখা প্রত্যেকের উচিত পুরস্কার এখনই মানে কি ফেলে দেওয়া এই দলের যারাই পুরস্কার প্রাপ্ত এই দলের মধ্যে যাদেরই পুরস্কার রয়েছে অনেকেই আছে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা এটা একটা ভুয়া এটা একটা ফ্রড এই পুরস্কার একটা ফ্রড মুক্তিযুদ্ধের নামে এরা একটা লিবারেশন ওয়ারের নামে একটা অকুপেশন ওয়ার করে এই খেতাব যারা অর্জন করেছে এদের প্রত্যেকের উচিত এখন এই খেতাব পরিত্যাগ করা এটাকে ক্যান্সেল করা এবং একটা অনুষ্ঠান করে মানে পুরস্কার ক্যান্সেলেশন প্রোগ্রাম পুরস্কার ত্যাগ করার প্রোগ্রাম করে দে এ নিউ স্টার্ট ক্যান ক্যান মেক নিউ স্টার্ট দে দেশন ওয়াইট কল যে আমরা অমুক দিন পুরস্কার ত্যাগ করার অনুষ্ঠান করবো কারণ আমরা আসলে মুক্তিযুদ্ধ করে নাই টু তাদের একটা নতুন কিছু চিন্তা করা দরকার নতুন পরিকল্পনা নিয়ে তাদের এগোনো দরকার এবং আমি মনে করি যে বিএনপির মধ্যে যাদেরই পুরস্কার রয়েছে খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এরাই কিন্তু এই কাজ শুরু করতে পারে পুরস্কার ত্যাগ করার মধ্যে দিয়ে দে ক্যান মেক এ ব্র্যান্ড নিউ বিগিনিং ফর দেম থ্যাংক